এর আগের পর্বে আমরা যে বিষয়বস্তুগুলো আলোচনা করেছিলাম সেখানে আসলে আমি বোঝাতে চেয়েছিলাম যে সিপি মার্কেটিং মূলত কয়ভাবে করা যায়। প্রথমত যেখানে আমি বলেছিলাম যে আপনি ফ্রি করতে পারেন এবং আপনি পেডভাবেও সেটা করতে পারেন। তো আজকে যে বিষয়বস্তুগুলো বলবো সেটা হচ্ছে যে যেমন দুইভাবে সিপি মার্কেটিং করা যায় ঠিক তেমনইভাবে সিপি মার্কেটিংয়ের মধ্যেও কিন্তু দুইটা পার্ট আছে অন্য এক দিক দিয়ে। সেটা হচ্ছে যে আসলে সিপি মার্কেটিংয়ের যে দুইটা পার্ট, এই পার্ট দুইটা কী? আমরা তো জানি সিপি মার্কেটিং মানে কস্ট পার অ্যাকশন, যে কোনো একটা অ্যাকশন পূরণ করার মাধ্যমে কিন্তু আমরা সিপি মার্কেটিংটা করতে পারি, তাই না? তো এই অ্যাকশনের মধ্যে কিন্তু অ্যাকশনটা আবার প্রথমত সাধারণত দুইটা প্রকার হয়ে থাকে। আসলে যে কোনো বিষয়বস্তু নিয়ে যদি আপনি কাজ করেন তো সেই বিষয়বস্তু সম্বন্ধে ফার্স্ট টাইম কিন্তু আপনার ধারণাটা ক্লিয়ার থাকা লাগবে। তো এই বিষয়বস্তুগুলো আসলে আমি বোঝাতে বা হয়তো বা অনেকগুলো ভিডিও লেগে যেতে পারে, অনেকগুলো কথা বলা লাগতে পারে। তো সেক্ষেত্রে যখন আপনি বুঝে যাবেন তখন আপনার মানে কোনো কিছু জানা লাগবে না, অটোমেটিকলি আপনার সেগুলো বুঝতে পারবেন যে আসলে এইভাবে হয়ে থাকে। অনেক বিষয়বস্তু থাকে যে বিষয়বস্তুগুলো কিন্তু একজন যদি বোঝাতে চায় নতুনদের, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক টাইম লেগে যায়। ওকে, তো সেক্ষেত্রে যখন সে বুঝে যায় দেখা যাচ্ছে 2 ঘন্টায় সেই জিনিসটা সে বুঝলো, কিন্তু সে কিন্তু 5 মিনিটে সেই জিনিসটা তখন আয়ত্ত করতে পারে যে না আসলে এটা এইভাবে এইভাবে হবে। সে মনের মধ্যে 5 মিনিটে সেই টোটাল আইডিয়াটা করে ফেলতে পারে যদি তার কাছে সেই জিনিসটা বোঝা থাকে। ওকে, তো এটাই মূলত বিষয় যে আমি যে বিষয়বস্তুগুলো পার্ট বাই পার্ট বোঝাচ্ছি এইগুলো আসলে খুব একটা কঠিন কিছু না, জাস্ট জানার বিষয় যে আসলে সিপি মার্কেটিং করতে আপনার কোন কোন বিষয়বস্তুগুলো জানা লাগবে ফার্স্ট টাইম। যেগুলো না জেনে আসলে মার্কেটিংয়ের বিষয়বস্তুগুলো স্টার্ট করা আসলে অনেক ভুল হবে। ওকে, তো এখন আমরা দেখতেছি কস্ট পার অ্যাকশন সিপি মার্কেটিংয়ের এই যে পিকচারটা আছে এখানে দুইটা প্রকার তারা ভাগ করছে, যেটা হচ্ছে একটা হচ্ছে সিপিএল এবং আরেকটা হচ্ছে সিপিএস। ওকে, তো এখানে সিপিএল এবং সিপিএস দ্বারা তারা দুইটা জিনিস বোঝাতে যাচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে কস্ট পার লিড যেটাকে বলা হয় সিপিএল, এবং দ্বিতীয় যেটা সিপিএস যেটাকে বলা হয় কস্ট পার সেল। ওকে, আপনারা সাধারণত জানেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং একটা পার্ট আছে, সেটা মূলত হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিন্তু আপনার সিপিএ মার্কেটিং আসেনি, মূলত সিপিএ মার্কেটিং থেকেই অ্যাফিলিয়েট মার্কেটিংটা এসেছে। ওকে, তো সিপিএটা ফার্স্ট টাইম প্রধানত, এবং সিপিএ মার্কেটিংয়ের একটা পার্ট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এবং যেই পার্টটা মূলত অনেক বড়ভাবে শুরু করতে হয় এবং যেখান থেকে কিন্তু অনেক পণ্য সেল করতে হয়। ওকে, তো এই সমস্ত পণ্য যে সেল করতে হয় সেই সেল করার মাধ্যমে এক কথায় আপনার, আমি যদি আপনাকে বোঝাতে চাই যে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী, যেহেতু কথায় কথায় চলে আসলো, সেটা হচ্ছে যে যেই জিনিসগুলো যেই বিষয়বস্তুগুলো সাধারণত আপনার হচ্ছে ভার্চুয়াল জগতে না, আপনার যে জিনিসগুলো দেখা যায় বোঝা যায় সেই জিনিসগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে সেটা মূলত আপনার এক কথায় আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে পড়ে। যেমন ধরুন যে আপনি একটা ওয়েবসাইটের সন্ধান পেলেন যেখানে অনেক টি শার্ট বিক্রি করা হয়, তো আপনি যদি ওই টি শার্ট নিয়ে মার্কেটিং করেন এবং বিভিন্ন মানুষের মধ্যে যদি সেটা যদি বিক্রি করতে পারেন সেটা হয় কিন্তু আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, তো এখন যদি আপনি একটা সফটওয়্যার নিয়ে মার্কেটিং করেন, যে সফটওয়্যারটা আপনি অনেকজনের কাছে সেল করতেছেন, সেই সফটওয়্যারটা কিনতেছে, অনেক ভিপিএন হয়ে থাকে, এমন সাধারণত অনেক আইপি হয়ে থাকে, এমন অনেক বিষয়বস্তু হয়ে থাকে, তো এইগুলোকে সাধারণত আমরা বলে থাকতে পারি যে আপনার সিপিএ, যেটা সিপিএর মধ্যে একটা পার্ট থাকে সিপিএস, অর্থাৎ কস্ট পার সেল। তো এটার সাথে কস্ট পার সেলের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অনেক মিল আছে, তারপরেও কিছু ব্যতিক্রম আছে যেগুলো আসলে আমাদের মূল বিষয় না। আমরা যেহেতু সিপিএ মার্কেটিং করতেছি আমরা সিপিএ মার্কেটিংয়ের নিয়ে আলোচনা করব, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে আমরা যাবো না। তো যেটুকু বোঝানো দরকার, যেগুলো আপনাদের আয়ত্ত রাখা দরকার সেটা আর কি আয়ত্ত দিয়ে দিলাম। যেহেতু এখানে আপনার সিপিএ মার্কেটিংয়ের মধ্যে সেল বিষয় চলে আসতেছে তো অনেকেই ধারণা করতে পারেন যে আসলে এটা তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে পড়ে। তো প্রধানত এটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে না, এটা মূলত সিপিএ মার্কেটিংয়ের মধ্যে। তো আমরা দুইটা পার্ট দেখতেছি এখানে, একটা হচ্ছে সিপিএল এবং একটা হচ্ছে সিপিএস। ওকে, তো সিপিএল এর মধ্যে কী কী বিষয়বস্তু হয়ে থাকে, এটা মূলত কস্ট পার লিড, এক একটা লিডের মাধ্যমে কিন্তু আপনি এখানে আপনি আর্নিং করতে পারবেন। ওকে, আরেকটা হচ্ছে সিপিএস যেটা কস্ট পার সেল, মানে হচ্ছে আপনি এখান থেকে সেল জেনারেশন করতে হবে তাহলে আপনি এখান থেকে আর্নিংটা করতে পারবেন। ওকে, তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সিপিএ এবং পিপিএল এবং লিড জেনারেশন এখানে তিনটা ভাগ করে দিয়েছে এরা, এবং সিপিএস এর মধ্যে কস্ট পার সেলের মধ্যে পিপিএস, পিপিএ এবং রেভিনিউ শেয়ার তিনটা অপশন ভাগ করা হয়েছে। তো এখন আমরা আসি কস্ট পার লিড যেটা, এটার মধ্যে আসে মূলত আমি আপনাদের যেমন বলেছিলাম যে আসলে সিপি মার্কেটিং দুইভাবে করা যায়, একটা হচ্ছে আপনি ফ্রিতে করতে পারেন এবং আরেকটা হচ্ছে আপনি পেডভাবে করতে পারেন। ওকে, তো এখানে আরও সিস্টেম আছে, ওই রকমভাবে দুইটা সিস্টেম করা আছে। একটা হচ্ছে যখন দেখুন এখানে সিপিএল, এটা মূলত আপনি ফ্রি মানে ট্রাফিকের কাছে কোনো টাকা কাটবে না। আপনার যেমন দুইটা পার্ট ছিল, আপনি যেমন দুইভাবে মার্কেটিং করতে পারছিলেন, একটা হচ্ছে ফ্রিতে এবং আরেকটা হচ্ছে টাকা দিয়ে, এখানে মূলত এটা ট্রাফিকের উপরে
এটা ডিপেন্ড করতেছে যে একটা হচ্ছে আপনি মার্কেটিং করছেন, সেখানে ট্রাফিকের কোনো আপনার টাকা কাটতেছে না, ট্রাফিকের কোনো খরচ হচ্ছে না, সেটার বিনিময়ে আপনি পেমেন্ট পাচ্ছেন। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আপনার ট্রাফিকের এখান থেকে একটা পেমেন্ট করা লাগতেছে, যে ট্রাফিককে আপনি অফারটা দেবেন, সেই ট্রাফিকের একটা পেমেন্ট কাটবে, পেমেন্ট কাটার পরে আপনি হচ্ছে পেমেন্টটা পাবেন। দেখুন ধরুন সিপিএ কস্ট পার অ্যাকশন, বিভিন্ন অ্যাকশন হয়ে থাকে, বিভিন্ন সিপিএ মার্কেটিংয়ের বিভিন্ন অ্যাকশন হয়ে থাকে, যেমন আপনার হচ্ছে সফটওয়্যার ডাউনলোড করা থেকে শুরু করে অনেক অনেক, যেমন আপনার হচ্ছে যদি আপনি ডেটিং অফার নিয়ে কাজ করেন যে কোনো একটা ওয়েবসাইট, এবং যদি মানে সাইন আপ করার কাজ হয়ে থাকে, এবং যদি আপনি আরও অন্যান্য যে সমস্ত কাজ আছে, ওকে, অনেক সাইট আছে যেগুলো সাইন আপ করার ডেটিং বাদও, এবং যেমন আছে ইমেল সাবমিট, জিপ সাবমিট, হ্যাঁ, এমন পিন সাবমিট, এমন অনেক অফার হয়ে থাকে। ওই অফারগুলো মূলত হচ্ছে আপনার কস্ট পার অ্যাকশনের মধ্যে সেগুলো পড়ে থাকে। আরেকটা এখানে দেখুন যে পে পার লিড, অর্থাৎ প্রতিটা লিডের মাধ্যমে, এটা মূলত আমরা সাধারণত বলতে পারি কস্ট পার অ্যাকশন, যেটা এটা মূলত একটা অ্যাকশন, যেগুলো আপনারা বলতে পারি যে একটা ইমেল সাবমিট করলে আমরা একটা অফার প্রমোট করলাম, যে অফারে জাস্ট একজন ভিজিটর একটা ইমেল সাবমিট করে দিয়ে দিল এবং সেটার বিনিময়ে কিন্তু আমি একটা পেমেন্ট পেলাম, ওকে। এবং এমন হতে পারে যে আপনি একটা অফার আপনি প্রমোট করতেছেন, যে অফারে যে পেজে আপনার শুধুমাত্র ভিজিটর আপনার ওই পেজে আপনার হচ্ছে শুধুমাত্র লোড করলো, মানে হচ্ছে ওই পেজে আপনার লিঙ্কে ক্লিক করলো, এটার বিনিময়ে কিন্তু আপনি পেমেন্টটা পেতে পারেন, যেটা হচ্ছে আপনার মধ্যে সিপিএর মধ্যে পড়ে, ওকে। এখন যদি আপনার পিপিএল এর মধ্যে চলে যান, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার লিড, মানে হচ্ছে তার কাছ থেকে একটা লিড কালেক্ট করতে হবে। যেমন আপনি 100 জনের কাছে একটা সাইট প্রমোট করলেন, 100 জন থেকে হয়তো বা 20 জন সেই সাইটে আপনার অ্যাকাউন্ট করলো, এই যে 20 জন অ্যাকাউন্ট করলো, এই 20টাই মূলত আপনার লিড জেনারেশন হলো, এবং এই 20 জনের কাছ থেকে আপনি পেমেন্টটা পাবেন। এবং ফার্স্ট টাইম যেটা 100 জনের কাছে যদি প্রমোট করেন, 100 জনের মধ্যে দেখা যাচ্ছে এখানে আপনার 20 না, এখানে 50-60 জনেরও বেশি আপনার সাইটটা ভিজিট করতো এবং সেটার পেমেন্ট পেতেন, ওকে। তো লিড জেনারেশন যেটা আছে এটা মূলত একটা সিস্টেম, এই লিড জেনারেশন করে আপনি আর্নিং করতে পারেন। যেমন দেখা যাচ্ছে আমরা যদি আমি এগুলো বিস্তারিত সব কিছু দেখাবো, দেখা যাচ্ছে ফাইবার মার্কেট প্লেস আছে, তো ফাইবার মার্কেট প্লেস এবং লিড ইউডিমি একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো বিস্তারিত সব কিছু আমি দেখাবো আপনাদের আস্তে আস্তে। যখন এই জিনিসগুলো দেখবেন তখন আসলে সব কিছুই বুঝতে পারবেন, এর জন্য এখন এই জিনিসগুলো ফলো করতে হবে। তো লিড জেনারেশন বলতে এই কাজটা এমন বোঝায় যে আপনি একজন ট্রাফিকের কাছে কাজ করতেছেন, লিড জেনারেশন দেখা যাচ্ছে আপনার হচ্ছে উনি বললো যে কিছু আপনাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিল, যে এই পরিমাণে যে কিওয়ার্ডগুলো আছে, দুইটা কিওয়ার্ড দিল, যে এই দুইটা কিওয়ার্ডের উপরে আমাকে মানে ইনফরমেশন কালেক্ট করে দাও। যেমন হতে পারে একটা কোম্পানির নাম দিয়ে দিল, যে কোম্পানির আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে হবে আপনাকে, এরপরে ফোন নাম্বার কালেক্ট করতে হবে, এরপরে তার ওয়েবসাইট কালেক্ট করতে হবে, এরপরে সেই ওয়েবসাইটের একজন ম্যানেজার কিংবা সেই ওয়েবসাইটে যেমন একজন অ্যাডভাইজার থাকে, এমন তাদের ডিটেলস আমাকে দিতে হবে। যদি আপনি সেই ডিটেলসগুলো তাদের কাছে আপনি দিতে পারেন, সেটা কিন্তু আপনার এক একটা লিড জেনারেশন হয়ে থাকে। এবং এই লিড জেনারেশনের উপরে আমি কিছু ভিডিও তৈরি করব, যেটা আপনার সিপে মার্কেটিং না করেও অনেক মার্কেট প্লেসে আপনি জাস্ট গিগ তৈরি করে কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন এই লিড জেনারেশন করে। এবং বর্তমানে এই লিড জেনারেশন কিন্তু প্রচুর পরিমাণে পপুলার হয়ে যাচ্ছে, এবং এই লিড জেনারেশনের কাজটা আপনি গুগল ম্যাপ যেটা আছে এই ম্যাপ থেকেও কিন্তু আপনি করতে পারবেন। এবং এর উপরে কিছু পেড অ্যাপস থাকে, সরি পেড অ্যাপস না, পেড সফটওয়্যার থাকে, যে সফটওয়্যারগুলো থেকেও কিন্তু আপনি দেখা যায় সফটওয়্যারগুলোকে পার মান্থ একটা পেমেন্ট করতে হচ্ছে, অথবা লাইফ টাইমের জন্য একটা পেমেন্ট করে দিলেন, যেটার বিনিময়ে কিন্তু আপনি প্রচুর পরিমাণে লিড জেনারেশন করতে পারবেন ম্যানুয়ালি কাজ ছাড়া, যেটা সফটওয়্যার আপনাকে করে দেবে। তো এই বিষয়বস্তুগুলো আমি আপনাদের দেখাবো, এটাই মূলত পরে হচ্ছে লিড জেনারেশনের মধ্যে। তো সিপিএর পার্টের মধ্যে বর্তমানে লিড জেনারেশনটা অনেকেই ধরে না, এটা আলাদা একটা পার্ট হিসেবে ধরে, তবে এটা সিপিএ মার্কেটিংয়ের মধ্যে এই লিড জেনারেশনটা অন্তর্ভুক্ত, ওকে। তো এই বিষয়বস্তুগুলো কস্ট পার 100 লিড যেটা আছে, এই বিষয়বস্তুগুলো মোটামুটি আপনাদের বোঝাতে পারলাম। তো এখন দেখি এখানে আমি এর আগে যে ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে সিপিএ মার্কেটিং মূলত দুই রকম হয়ে থাকে, যেখানে হচ্ছে একটা পিপিএল ধরেছিলাম এবং একটা পিপিএস ধরেছিলাম। এখানে কিন্তু আরও কিছু বিষয়বস্তু বেড়ে গেল, ওকে। এটা যেহেতু আমি বলেছিলাম যে আপনাদের যে এটা একটা অ্যাডভান্স লেভেলের টিউটর হবে, এবং এখানে সব কিছু আমি বিস্তারিতভাবে খুলে এই জিনিসগুলো তৈরি করব, ওকে। এই বিষয়বস্তুগুলো কিন্তু সাধারণত সব জায়গায় বোঝাবে না আপনাকে, এখানে দেখা যাচ্ছে আপনাকে পিপিএল বোঝাবে এবং আপনার পিপিএস বোঝাবে, এই দুইটা আপনি জানতে পারবেন। এবং এতদিন আমি মনে করি যে আপনি এই দুইটা বিষয়বস্তুই জানতেন, ওকে, পিপিএল এবং পিপিএস, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার
লিড জেনারেশন, যদিও সিপিএ কস্ট পার অ্যাকশন এটা আমরা নাও ধরতে পারি, লিড জেনারেশন যে জিনিসটা জানি এটা কিন্তু সিপিএ এর পার্টের মধ্যে একটা নতুন জিনিস অ্যাড, ওকে। এবং এই লিড জেনারেশন নিয়ে যদি আপনারা কাজ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব দ্রুত আগাতে পারেন। এবং লিড জেনারেশনের সম্পূর্ণ ভিডিও যদি না দিই তারপরে মোটামুটি আমি বেসিক কিছু দেখিয়ে দেবো যেটার মাধ্যমে কিন্তু আপনারা লিড জেনারেশন করেও ইনকাম করতে পারেন, এটা আমি আপনাদের বিস্তারিত দেখাবো, ওকে। তো এখন আসি আমরা হচ্ছে কস্ট পার সেল। কস্ট পার সেলটা কি, এটা আমি প্রথমেই বলে দিলাম যে এটা মূলত ট্রাফিকের কাছে একটা চার্জ কাটবে যার বিনিময়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এখানে যেমন দেখা যাচ্ছে আমরা হচ্ছে পিপিএস একটা, এখানে আমরা যেটা দেখলাম যে পিপিএস পে পার সেল, মানে হচ্ছে আপনি এমন একটা ওয়েবসাইট প্রমোট করলেন যে ওয়েবসাইটে সাইন আপ করার পরে যেখানকার মেম্বারশিপ তাকে আপগ্রেড করতে হবে, ওকে। তো যখনই সে মেম্বারশিপটা নিয়ে নেবে তখন মানে হচ্ছে সে ওখানকার একটা মেম্বারশিপ কিনে নিল, মানে তার কাছে আপনি জিনিসটা সেল করলেন, ওকে। একটা অফার তার কাছে আপনি সেল করলেন, হতে পারে সেটা $50, হতে পারে $2। তো সাধারণত পিপিএস অফারগুলো অনেক বেশি রেট হয়ে থাকে, এবং পিপিএল এর যে অফারগুলো আছে সিপিএল এর মধ্যে, সিপিএল এর এইগুলোর অফার রেট কিন্তু অনেক কম হয়ে থাকে। এবং সাধারণত যারা ফ্রি কাজ করে থাকে সিপি মার্কেটিংয়ের, তো ফ্রি যদি আপনি কাজ করেন তো এখন থেকে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়বস্তুগুলো নিয়ে। তো যদি আপনি ফ্রি কাজ করে থাকেন তো অবশ্যই আপনাকে কস্ট পার লিড যেটা সিপিএল এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, কারণ ফ্রিতে ভালো পরিমাণ ইনকাম করতে গেলে আপনাকে সিপিএল নিয়ে কাজটা করতে হবে। এবং যখন আপনি পেডভাবে কাজ করতে যাবেন তখন আপনাকে সিপিএস নিয়ে কাজ করতে হবে, কারণ কি যে পেডভাবে যখন মার্কেটিং করছেন তখন কিন্তু আপনাকে যদি সিপিএল নিয়ে কাজ করেন এটা নিয়েও কাজ করতে পারবেন, করতে পারবেন না সেটা না, কিন্তু এখানে আপনি যে পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করবেন সে পরিমাণ অ্যামাউন্ট আপনি এখান থেকে আপনি আনতে পারবেন না, এটা হচ্ছে মূল কাহিনী। যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন দেখা যাচ্ছে আপনার টিনে টুনে 10,000 টাকাও আসতেছে না এখান থেকে। তো সেক্ষেত্রে সিপিএলটা তাদের জন্যই যারা মূলত ফ্রিতে কাজ করে থাকে, এবং সিপিএসটা তাদের জন্য যারা মূলত পেডভাবে কাজ করে থাকেন। এবং এই সিপিএসটা শুধুমাত্র পেড না, এটা আমরা ফ্রিতেও করতে পারি, ওকে। যদিও ফ্রিতে করে অনেক পরিশ্রম কিন্তু তারপরেও এটাতে, এখানে আমি বলি সিপিএলে যদি আপনি 5 দিন কষ্ট করেন এই কাজটা করেন দেখা যাচ্ছে 5 দিনে আপনি এখান থেকে $50 আর্নিং করতে পাচ্ছেন। আমি একটা সাধারণভাবে বোঝাচ্ছি আপনাদের, এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাদের মন দিয়ে বুঝতে হবে। আর আমি বিস্তারিত টিউটোরিয়াল তো আমি ধারাবাহিকভাবে করতেছি সবগুলো আপনারা জানবেন, তো এই বিষয়গুলো একটু বুঝবেন এবং এই বিষয়গুলো মাথায় একটু রাখবেন যে আসলে আপনি কোনভাবে কাজ করলে কোনটা নিয়ে কাজটা করতে পারেন, ওকে। তো যখন আপনি সিপিএল নিয়ে করতেছেন এটাই আপনি 5 দিনে আর্ন করতেছেন $50, তার মানে দেখা যাচ্ছে একটা গড় যদি আবার একটা হিসাব করি সেখান থেকে আপনার প্রত্যেক দিন আপনি সিপিএল করে $10 করে আর্নিং করতে পাচ্ছেন। এখন যদি আমি সিপিএস এর মধ্যে যাই, এটা আমি বলতেছি ফ্রিতে যারা কাজ করেন, সিপিএস এর মধ্যে যান দেখা যাচ্ছে আপনি একদিন কাজ করে আপনার $1 আর্নিং হলো না, 2 দিন কাজ করলেন $1 আর্নিং হলো না, 3 দিন করলেন $1 আর্নিং হলো না, এমনও হতে পারে। কারণ এটা হচ্ছে সিপিএস, এখানে আপনার ট্রাফিকের কাছ থেকে আপনার একটা বড় অঙ্কের একটা পেমেন্ট কাটতেছে, তারপরে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পাচ্ছেন। তো এখানে দেখা যাচ্ছে আপনি 5-7 দিন কষ্ট করে কাজ করে একটা লিড জেনারেশন করতে পারলেন বা একটা সেল করতে পারলেন, দেখা যাচ্ছে একটাতে আপনার $50, $60, $70 চলে আসলো, হতে পারে $100। তো এখানে আপনি যখন কন্টিনিউ কাজ করতেছেন তো কন্টিনিউ কাজ করে দেখা যাচ্ছে আপনি কন্টিনিউ একটা অ্যামাউন্ট আনতে পারতেছেন আর্নিং, তো সেক্ষেত্রে আপনার কিন্তু কাজের যে ধারাটা সেটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে, যে আপনি প্রত্যেক দিন কাজ করতেছেন প্রত্যেক দিন একটা অ্যামাউন্ট আর্নিং করতেছেন, 5 দিনে $50 করে ফেলছেন। এটা আপনি 5 দিন কাজ করে দেখা যাচ্ছে আপনি $100 করলেন, তারপরেও কিন্তু আপনার কাজের ধারাটা খুব একটা ভালো থাকবে না, কারণ একদিন পরিশ্রম করে 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 সারাদিন কাজ করলেন রাত্রে ঘুমাতে যাচ্ছেন $1 আর্নিং নাই, তখন মনে মনে ভাববেন যে কী করতেছে আসলে। তো 5 দিন করার পরে একটা সেল হলেও, 5 দিন আমি সিম্পলি বলছি 10 দিন 1 মাস লেগে যেতে পারে, তবে যদি একটা সেল করতে পারেন এটা রেটটা কিন্তু অনেক বেশি পাবেন আর সিপিএল এর রেটটা অনেক কম পাবেন। তো এখন কথায় আসি যে এই সিপিএসটা নিয়ে কারা কাজ করে থাকে সাধারণত ফ্রিতে, যাদের অনেক টিম আছে অনেক গ্রুপ আছে, দেখবেন অনেকে অফিস নিয়ে কাজ করে, অনেক অফিস নিয়ে কাজ করে, সেখানে দেখা যাচ্ছে আপনার অনেকভাবে ট্রাফিক জেনারেশন করে, ওকে। তো সেখানে যে ট্রাফিকগুলো জেনারেশন করে দেখা যায় সেখানে 20টা সেলে কাজ করতেছে। আমি যেভাবে বললাম আপনাদের যে একজন 5 দিন কাজ করে একটা আপনার হচ্ছে সেল আনতে পারলো, এখন যদি সেখানে 20 জন কাজ করে
তার মানে সেখানে 20টা ছেলে কাজ করতেছে, তার মানে আপনার একা 20 দিন যা করবেন তারা একদিনে সেই কাজটা করতেছে। তো ওই হিসাব করলে দেখা যাচ্ছে তারা পার ডে 4টা করে সেল নিয়ে আসতে পারতেছে, তার মানে তাদেরও কিন্তু কন্টিনিউ একটা আর্নিং থাকতেছে, এই জন্য তাদের কাজটাও বিজনেসটাও ভালো চলতেছে। এটাই মতো সিস্টেম। তো অনেকে যারা টিউটোরিয়ালগুলো দেখতেছেন এই টিউটোরিয়ালটা, তো সেক্ষেত্রে অনেকে আমি জানি যে হয়তো বা টিম নিয়েও কাজ করতে পারেন, যাদের হাতে আরও অনেক পোলাপান আছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই সিপিএসটা নিয়ে কাজটা করতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো ফার্স্ট টাইম আপনারা সিপিএলটা নিয়ে কাজ করবেন, কারণ এটা আপনি ফার্স্ট টাইম করে এখান থেকে আপনি একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। আমি সবগুলো বিস্তারিত দেখাবো এবং আমি এইগুলো ক্লিয়ারলি বলে দিচ্ছি, তখন হয়তো বা নাও বলতে পারে, তখন টিউটোরিয়ালগুলো দেখবেন আর তখনই ভাববেন যে আমার জন্য কোন কাজটা ফার্স্ট টাইম করা উচিত। আপনার উপরে ডিপেন্ড করবে আপনার কয়জন টিম আছে, আপনি কয়জন কাজ করেন সেটা কিন্তু আমি জানি না, ওকে? এর জন্য আমি বিস্তারিত বলে দিচ্ছি যাতে আপনারা ক্লিয়ার হতে পারেন। তো এখানে আমি পিপিএস যেটা পেপার সেল, এখানে হয়তো বা আপনি এমন একটা সফটওয়্যার প্রমোট করলেন যেটা কিন্তু তারা ফ্রিতে পাচ্ছে না, সেখান থেকে অ্যামাউন্ট কিনে নিতে হচ্ছে। এরপরে আমরা আছি পিপিএ পেপার অ্যাকশন, এখানেও একটা অ্যাকশন এমন হতে পারে, এখানে যেমন পেপার পিপিএল যেমন আছে এবং সিপে যেমন আছে বিভিন্ন অ্যাকশন, এগুলোতে তাদের পেমেন্ট কাটতেছে না, কিন্তু পিপিএ যখন করবে এই অ্যাকশন পূরণ করতে গেলেও তাদের কাছ থেকে একটা পেমেন্ট কাটবে, ওকে? এটাই আর কি, এটা জাস্ট ফ্রি, এটা জাস্ট পেমেন্ট কাটবে। এরপরে সেই রেভিনিউ শেয়ার, তো এখানে যেমন লিড জেনারেশন আছে সিপিএল এর মধ্যে, এটা কিন্তু অনেক জনপ্রিয় হচ্ছে, এবং রেভিনিউ শেয়ার যেটা, এটাও কিন্তু একটা সিস্টেম যেটা কিন্তু আসলে সিপিএ মার্কেটিংয়ে সবাই কিন্তু করে না, তবে এটাতে অনেক ভালো একটা প্রফিটেবল থাকে। দেখা যাচ্ছে আপনি এমন একটা অফার প্রমোট করলেন যে অফারটা আপনার ট্রাফিকের $200 চার্জ কাটতেছে, ওকে? তো এই $200 চার্জ কাটার পরে যদি দেখা যাচ্ছে আমি বলি একটা সফটওয়্যার সে আপনি তার কাছে প্রমোট করলেন, সেই সফটওয়্যারটা সে কিনে নিল, আপনি সাথে সাথে একটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আপনি পেয়ে গেলেন, কারণ আপনি একটা লিড জেনারেশন করছেন, একটা সেল আনছেন। কিন্তু পরবর্তী মাসে যদি ওই ব্যক্তি আবার ওই সফটওয়্যারটা রেনিউ করে, মানে টাকা দিয়ে যদি আবারও রিনিউ করে, তখনও কিন্তু আপনি সেখান থেকে আবার আর্নিং পাচ্ছেন ওই ব্যক্তির কাছ থেকে। তো রেভিনিউ শেয়ার বিজনেসটা আসলেই খুবই ভালো, আমার কাছে অনেক ভালো লাগে, এটা নিয়েও আমি টুকটাক কাজ করে থাকি। তো আপনি যদি রেভিনিউ শেয়ারে যদি আপনি 200-400 জন না, আপনি যদি সেখান থেকে 50 জন ট্রাফিক, টার্গেট প্রাপ্ত ট্রাফিক যদি আপনি ম্যানেজ করে করতে পারেন আর কি, তো পরবর্তীতে কিন্তু আপনি সেখানে কিন্তু আপনারা যদি কাজ নাও করেন, সেখান থেকে যদি পার মান্থ 50 জন ব্যক্তি যদি সেই সফটওয়্যার হোক, সেই ওয়েবসাইট হোক কিংবা যে কোনো অফার হোক সেটা যদি আপনার রেনিউ করে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনি সেই অ্যামাউন্টটা প্রত্যেক মাসে আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এটাই মূলত রেভিনিউ শেয়ার। তো মোটামুটি আমি মনে করি যে এই পিকচারের যে বিষয়বস্তুগুলো আছে, এই বিষয়বস্তুগুলো আমি আপনাদের ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন। এবং ফার্স্ট টাইম যে কোনো একটা বিষয় শুরু করার আগে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে হয়, তারপরে কিন্তু ডাইরেক্টলি কাজ চলে যেতে হয়। তো আমিও চেষ্টা করতেছি সম্পূর্ণ ভালোভাবে বোঝানোর, যাতে করে আপনাদের মধ্যে কোনো ঘাটতি না থাকে। এরপরে যদি আমি সেই বিষয়বস্তুগুলো নিয়ে প্র্যাকটিক্যালের কাজে নেমে পড়ি, তো তখন সেই বিষয়বস্তুগুলো ধরাটা আপনাদের অনেক ইজি হবে। তো এই পাটে এ পর্যন্তই।